Phil chongma ripai mani yaglo kebang nai badal ni adong rong ni sakawa samung sitra tang nai rong ni saprab mung khlai jang mani pati mung na sejawi sa salor aja kor aguli ni paradise somni wa khlai ja ka yak si badal CPIM ni kaisa khadu mani hadi kutum panda manja kha CPIM ni haste tang phang Jitendra Chaudhary te haste ni kebang nai badal ni ajama manik sarkar na khobui CPIM ni kubun ajama ra Tabuk Bosoya kho haste ganangi samung sitra tangnai rokni soprob mung police nukphano sajak thalik bufang jengjalo kebengnai bodol khlaine haste ni joto lukurok abani bagai fil chongmari paimani yagulo kebengnai bodol ni adong rokni sakawa samung sitra tangnai rokni soprob mung khlai jakmani pati mungna sejawi sasalo rajakor aguli ni paradise somni wa khlai jaka yaksi bodol CPIM ni kaisa khadu mani hati kothum panda manja kha CPIM ni haste tangphang Jitendra Chaudhary te haste ni kebengnai bodol ni ajama manik sarkar na khobui CPIM ni kubuni প্রশাসন যন্ত্রে বিশেষ করে আরক্ষা দপ্তরে যাদের কিছু যারা বিভিন্ন পদে আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই গত 4.5 বছরে আমাদের বিগত 23তম পার্টি রাজ্য সম্মেলনের রিপোর্ট সংগ্রহ করতে গিয়ে আমরা দেখেছি যতটুকু আমাদের তথ্য এসেছে সেই ফেব্রুয়ারি তারিখ অবধি 8000 এর বেশি আমাদের কর্মী সমর্থক নেতৃত্বের উপরে দৈহিক আক্রমণ হয়েছে সম্পত্তি লুট হয়েছে প্রাণঘাতী হামলা হয়েছে একটি ক্ষেত্রেও কোন থানা এফআইআর তো রাখেনি যে কটা এফআইআর জমা পড়েছে সেই এফআইআর অনুসারে কোনো ইনভেস্টিগেশন করি ফেব্রুয়ারির পর গত 4-5 মাসে অসংখ্য ঘটনা হয়েছে এবং এই নির্বাচন কেন্দ্রকে কেন্দ্র করে নতুন যে সমস্ত তথ্য আমরা শুনছি যখন আক্রান্ত ব্যক্তি দরখাস্ত নিয়ে গেছেন থানাতে সেখানে যদি আক্রমণকারীর নাম লেখা হয় বলছে যে না এই নামগুলি ছেটে দিন আক্রমণকারীর নাম থাকলে পরে এফআইআর নেওয়া হবে না এটা বাদ দিয়ে এফআইআর জমা করার পর সে এফআইআর তদন্ত হয় না বিগত 4.5 বছরে পুলিশের অনুমতি নিয়ে এরকম বহু কর্মসূচি হয়েছে আমরা যখন কোনো কর্মসূচি করতে গেছি সেখানে স্বচ্ছ ভারত অভিযান এই সেই করে কি হবে আমাদের কর্মসূচি আটকে দেওয়া যায় বাধা সৃষ্টি করা যায় আমরা দেখেছি পুলিশ যারা অন্যায়ভাবে কোনো অনুমতি না নিয়ে আরেকটা দল অনুমতি নিয়ে প্রোগ্রাম করতে আসছে তার উপর আক্রমণ করছে হামলা করছে আর সেই হামলাতে যারা আহত বিরোধী দলের লোক বামফ্রন্টের লোক এদের অভিযোগে কোনো গ্রেফতার হয় না কোনো আমল দেওয়া হয় না তাদের পাল্টা কেস মিথ্যা কেস আমাদের বিরোধী দলের নেতা থেকে শুরু করে আমাদের প্রায় সব কজন বিধায়ক আমাদের নেতৃস্থানীয় সমস্ত মহকুমাতে এমন প্রায় কেউ হক নেই এই 4.5 বছরে তাদের কোর্টে একবার দুবার তিনবার চারবার যেতে হয় এটা কোন গণতন্ত্র কাজেই যারা শাসক দলের তলবি বিভাগে কাজ করছেন তাদেরকে বলছি এই সরকারের মেয়াদ আর মাত্র 7-8 মাস রাজ্যের জনগণ সেই টিএনভি এনএলএফটি টাইগার ফোর্স তার সাথে যোগ সদস্য করে এ রাজ্যে 1988-তে যারা ক্ষমতা দখল করেছিল তারাও এরকম উত্তন্দ প্রতাপ ছিলেন এটা ইতিহাস ত্রিপুরাজ্যের মানুষ কি নতুন করে বলে দিতে হয় না আজকে তারা কোথায় কাজে আজকেও যারা এই সমস্ত কর্মকাণ্ড করছে তাদেরও পরিণতি তাই হবে
কাজে যারা তাদের পেছনে তাদের পরিবাহকতা করছেন তাদেরকে সাবধান করতে চাইছি, ইতিহাস কাউকে ক্ষমা করবে না। কাজে বন্ধুরা, আজকের আমাদের প্রতিবাদ সভা এটা শুধু প্রতীকী একটা জনসভা নয়, ত্রিপুরাজ্যের সমস্ত গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ এবং রাজ্যে শান্তি চান, সার্বজনীন অধিকার প্রতিষ্ঠা হোক তা চান, তাদেরকে আমাদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য নির্বাচনের সময় কি হবে এটা আলাদা জিনিস, কিন্তু গণতন্ত্র না থাকলে, সংবিধান না থাকলে কি হয় গত 4.5 বছর প্রত্যক্ষ করছি। কাজে সেই গণতন্ত্র পুনরুদ্ধারে, মানুষের অধিকার প্রতিষ্ঠায় আগামী দিন আমাদের লড়াই আরো সম্প্রসারিত হবে, আরো জোরদার হবে। সেই লড়াইয়ে আগামী দিন এইভাবে সকলে থাকবেন, আরো ঐক্যবদ্ধ ভাবে এই গণতন্ত্র হত্যাকারী এই রাজ্যকে যে আজকে লুণ্ঠন করছে, শেষ করে দিচ্ছে, তাদেরকে উৎখাত করার জন্য সেই সংগ্রামে সামিল হবেন। সামংসিত্রা খ্লাইনে রংনি দাম রংমুগ্ন উল্কুগত নই আসাল সিপিআইএম নি খাদুমানি হাতি কুটুম পান্ডাওয়া লোকরংনি মানজাকমানি বেলায় মকল ক্লাই থট আরো বেশি বেশি করে বেশি বেশি আকারে তারা তার প্রতিরোধ প্রতিবাদে সামিল হচ্ছেন এবং হবেন। যারা রাজাখর আগুলি নিস্তিমি প্রণম নি কক্ঠম চিন করা